বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীনতার 10 বছরের মধ্যে জাতি উন্নত জীবন পেত বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু বেঈমান মুনাফেকের জন্য বঙ্গবন্ধুর দারিদ্র্যমুক্ত দেশ গঠন সম্ভব হয়নি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তা কর্মচারী ও বস্তিবাসীর জন্য নির্মিত ফ্ল্যাট হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন। তৃণমূল মানুষের ভাগ্য উন্নয়নই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না বলেও আশ্বাস দেন শেখ হাসিনা। আরো জানাচ্ছেন রাকিব হাসান। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আজিমপুর, মতিঝিল, মালিবাগ, তেজগাঁ ও মিরপুরে আবাসন প্রকল্পের মাধ্যমে নির্মিত হয়েছে 2500 ফ্ল্যাট। আর বস্তিবাসীদের স্বাস্থ্যকর ও নিরাপদ আবাসনের লক্ষ্যে নির্মিত হয়েছে ভাড়াভিত্তিক 300 ফ্ল্যাট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এসব ফ্ল্যাট হস্তান্তর এবং মাদারীপুরে নবনির্মিত সমন্বিত অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্ল্যাট হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। এ সময় শোকাবহ আগস্টের স্মৃতিচারণ করে দেশ ও জাতি গঠনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন তিনি। জাতিপিতা তার জীবনটা উৎসর্গ করেছিলেন দেশের জন্য। আমরা আজকে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁটাকে সাড়া দিয়ে বাঙালি অস্ত্র তুলে নিয়ে যুদ্ধে বিজয় অর্জন করে। এই সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই দুলক্ষ মা বোনের প্রতি যারা পাকিস্তানি বর্বরতার শিকার হয়েছিল। আজকে যদি জাতিপিতা বেঁচে থাকতেন, আমি জানি হয়তো আজকে 40 বছর আগেই অর্থাৎ স্বাধীনতার 10 বছরের মধ্যে এদেশের মানুষ উন্নত জীবন পেত। প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা জেলা, মানে ইউনিয়ন ওয়ার্ড অর্থাৎ প্রত্যেকটা গ্রাম পর্যায় পর্যন্ত উন্নত হতো। প্রতিশ্রুতি অনুযায়ী একটি মানুষও গৃহহীন থাকবে না জানিয়ে কেউ গ্রামে ফিরে যেতে চাইলে তাকে জমি ও আর্থিক সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান। আমাদের লক্ষ্য আছে যে বাংলাদেশে একটি মানুষ গৃহহারা থাকবে না, একটি মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, প্রত্যেকের একটা ঠিকানা হবে। আর যারা এই ধরনের বিভিন্ন জায়গায় এরকম একটা বস্তির মতো করে আছেন তাদের জন্য একটা সুষ্ঠু আবাসন ব্যবস্থা এটা আমরা করে দেব, এবং সেটাই আমাদের লক্ষ্য। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ, এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে। এক ছাদের নিচে সব ধরনের সরকারি সহায়তা নিশ্চিতের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে সমন্বিত সরকারি অফিস অর্থাৎ যে সমস্ত কাজগুলি চলবে একই বিল্ডিংয়ে, প্রত্যেকে আলাদা আলাদাভাবে কাজ করবেন, আর যে সরকারি সেবা পেতে যাবেন এক জায়গায় যেই সব কাজ পাবেন, তাতে যেমন রাস্তায় ট্রাফিক জ্যামও কমবে, যোগাযোগ ব্যবস্থার উপরেও চাপ পড়বে না, যারা যাবেন তাদের যাতায়াতের খরচাটাও বেঁচে যাবে, ওখানে বসে এক জায়গায় বসে তার সব কাজগুলি করে আসতে পারবেন, একটা সমন্বয় থাকবে, পাশাপাশি আমার জমিরও সাশ্রয় হবে। পরে প্রধানমন্ত্রীর পক্ষে ফ্ল্যাট হস্তান্তর করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।